রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে পাঁচজন জোয়ারিকে আটক করা হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এই পাঁচজন জুয়ারিকে আটক করে আজ মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পনেরোই এপ্রিল রাত পৌনে বারোটায় রাজপাড়া থানার আপেল ডেকোরেটর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও খেলার উপকরণ তাস সহ পাঁচজনকে আটক করা হয় আটককৃতরা হলেন মোহাম্মদ বাবু মোহাম্মদ মাঝারুল ইসলাম মিলন মোহাম্মদ মনিরুজ্জামান আলম মোহাম্মদ মকলেস ও মোহাম্মদ লিটন আটককৃত সকলেই রাজপাড়া থানা এলাকার বাসিন্দা আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি